দুই বছরের যুদ্ধে এ পর্যন্ত 31,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর 2 বছর পূর্তির পরদিন রোববার যুদ্ধে সৈন্য হারানোর এই হিসাব দিলেন জেলেনস্কি। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধে ইউক্রেনের 31,000 সেনা নিহত হয়েছে। জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার যেই হিসেব দিয়েছে সংখ্যাটা তার চেয়ে বেশ কম, সংখ্যাটা 3 লাখ বা 1.5 লাখ নয়। পুতিন এবং তার পরিষদ বর্গ ভুল তথ্য দিয়েছেন বা এ নিয়ে মিথ্যাচার করছেন। তারপরও এই ক্ষতিকে তিনি ইউক্রেনের জন্য এক বিশাল ক্ষতি বলে উল্লেখ করেছেন। 1 বছরের বেশি সময় পর যুদ্ধে প্রাণহানি ও সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে সরকারিভাবে হিসাব দেওয়া হলো, তবে তিনি আহতের সংখ্যা জানাননি।